হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, যে যেখানে আছো। আমিও ভালো আছি, দেখো। কিন্তু মেয়ে ভালো নেই, কারণ হঠাৎ করে রাত্রিবেলায় ঠান্ডা লেগে গেছে, তো নাক দিয়ে ব্লাড ঝরতে শুরু করেছিল। তো এই ব্লাড ঝরাটা না মাঝে মাঝেই হয়, বুঝতে পারি না কেন হয়। তো রাতে সর্ষের তেল আর জল দিয়ে তো দিলাম, তারপরে কিছুক্ষণ পর কমলো। তো এই জিনিসটা মাঝে মাঝে হওয়ার জন্য আমি আর একবার ডাক্তার দেখিয়ে নেব, যদি পরবর্তীতে কোনো প্রবলেম হয় বড় কিছু, তার জন্য এখন ডাক্তারটা দেখিয়ে নিতে যাচ্ছি। তো তোমার দাদা যেতে পারবে না, কারণ দোকান থেকে বারবার ফোন আসছে, তো তিনি দোকানে চলে যাবে। আর আমরা চলে এসেছি বাস স্ট্যান্ড, সেখান থেকেই বাস ধরে চলে যাব জিয়াগঞ্জ। তো ফুলতলায় যেয়ে দেখো টোটো নিয়ে নিয়েছি, নেমে বাস থেকে তারপরে যাচ্ছি মার কাছে, সেখানে যেয়ে মাকে নিয়ে তারপরেই যাব। কারণ মেয়ের তো খুব জ্বালাতন, ওই একা থাকতে চায় না। আর ডাক্তারের সঙ্গে কথা বলতে গেলে তখন ধরো দুষ্টুমি করবে, আর একা সব কিছু হয় না, ওই জন্য মাকে সঙ্গে নিয়ে যাব। সবই নোট হচ্ছে, তো আমার কাছে খুচরো ছিল না বলে মা খুচরো করতে নিয়ে গেল, তো মার টাকা তো টোটোওয়ালাকে দিয়ে দিয়েছে। তারপর দেখো শাক রান্না হচ্ছিলো, তো শাক রান্না করা শেষ হয়ে গেছিলো, নিরামিষ খাই মা এই বৈশাখ মাসটায় পুরো মাসটা। তো এখন মা নিরামিষ রান্না হচ্ছিলো, তো রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে, তো ওভারব্রিজ পার হলাম, তারপরে যাব কাঠগোলার সামনে দিয়ে বেরিয়ে। তো দেখতেই পাচ্ছ এটা কাঠগোলা, যারা আসেনি এই কাঠগুলো দেখতে অবশ্যই তারা আসবে। ভেতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, ঘোরার জায়গা আছে এখানে, অনেক অনেক জায়গা, দূর দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে দেখতে। শীতের টার্মিনিমে তো প্রচণ্ড হয়, আর শুক্রবারটাই বন্ধ থাকে লালবাগ, তার কারণে ধরো হাজারদুয়ারিটা বন্ধ থাকে শুক্রবার। তো বাইরের ফ্রেশ থেকে সবাই দেখে দেখে ঘুরে যাই। তো এটা হলো লালবাগ স্টেশন, তারপরে পাস দিয়ে চলে গেলাম সিরাজদৌল্লা নার্সিং হোম। তো সেখানে নার্সিং হোমেই সুব্রত হালদার কাছে সামনে বসে, সিরাজদৌল্লাতে এত ভিড় ছিল বলে দেখাতে পারলাম না। এখন সুজন টিকাদারের কাছে যাচ্ছি, তো সেখানেই দেখাবো সুজন টিকাদারকে। তো মা মেয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, আর আমি পেছন পেছন যাচ্ছি। তো এখানে নামটা লিখে নেব মেয়ের, তো ফিজ নিচ্ছে 300 টাকা, তো ফিজ দিয়ে নামটা লিখিয়ে নিলাম। আর ঠান্ডা গরমের জন্য দেখো সবাই ঘোল খাচ্ছে, দুই হাঁড়িতে ঘোল নিয়ে নিয়েছে, দিয়ে ঘোল বিক্রি করছে। এত প্রচণ্ড গরম আর বিভৎস রোদের তাপ, মানে যে বসে থাকবো সেই অবস্থা। ফ্যানগুলো টিকটিক করে ঘুরছে, বেশি স্পিডে ঘুরছে না, তো বিরক্তি লাগছে। তো বিরক্তির চোটে দেখো জ্বালাচ্ছে মেয়ে। আমাদের আমার 39 জনার পরে পেয়েছি, তো তো জিজ্ঞেস করে নিয়ে স্টাফটাকে কখন পাবো, তো উনি বললেন 5 জন পরে নেবে। তবু আমি বসতে গিয়ে দেখি যে ডাক্তারবাবু বেরিয়ে যাচ্ছে দুটো দেখার পরে, তো তিনি চলে যাচ্ছেন মুর্শিদাবাদ নার্সিং হসপিটালে। তো সেখানে আউটডোরে মানে চেক আপ করবে, তো বললো 8 ঘন্টা বসে থাকো। তা এটা দেখো ডাক্তারবাবুর চেম্বার, তো এখানেই মানে রুগী দেখে। আর প্রচুর প্রচুর মানুষ তো বাইরে বসেছিল, তো এত মানে রোদের তাপ আর শরীর খারাপ করছিলো, তো বলতে মানে কী করে বলবো বুঝে পাচ্ছিলাম না। তো ডাক্তার দেখানো হয়ে গিয়ে কিছুটা ওষুধ পেয়েছি, আর কিছুটা বাকি ছিল। তো তোমার দাদাকে ফোন করলাম, তারপরে বললো যে ও বাড়িতে নিয়ে দেবে। তো আমরা বাড়ির দিকে বেরিয়ে গেলাম, তো হাজারদুয়ারি গিয়ে সামনে দিয়ে চলে আসছি আবার। তারপরে দেখো মেয়ে জল খাবে, তোকে বলছি ঢাকনার মধ্যে নিয়ে খা, তো ঢাকনায় খাবে না, ও এখন ওই বোতলে করেই খাবে। তো বাম্পারগুলো আসছে, তো বুঝতেই পারছো। আর এই মুখে লাগিয়ে জল খেলে কি আর জল থাকে, বাম্পার পড়েছে আর যত সব জল ওই মুখের মধ্যে পড়ে গেছে। ওকে নিষেধ করলাম, তার সত্ত্বেও ওইভাবেই খাবে। তারপরে গাগুলো সব ভিজে গেছে, তো মা আবার কি করবে, মা জামাগুলোকে হালকা করে চিপে রেখে দিয়েছে। তো বাড়ি নিয়ে ধরে নেমে গেছে, চলে এসেছি বাড়ি। তো মা নিয়ে চলে যাচ্ছে স্নান করাবে বলে, বেলা হয়ে গেছিলো, তো মেয়ের কাপড় টুপুর কেচে দেবে, আর আমারগুলো স্নান করে দেবো মা মেয়ে। আর এদিকে দেখো প্র্যাকসেশন কতগুলো ওষুধ দিয়েছে, এটা শ্যাম্পু মেয়ের মাথার জন্য, আর এটা ধরো মুখের ধরো ক্রিম, তারপরে তেল দিয়েছিল, ভিটামিন ওষুধ, ক্যাপস মানে সিরাপ,
প্রচন্ড ঠান্ডা লেগেছে, তো ট্যাবলেটটা দিয়ে দিচ্ছি, খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক ও শেয়ার কমেন্ট করবে, ও সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর তোমরা যে যেখানে আছো আশা করি তোমরা ভালো থেকো, আর এই বিবর্ষ গরমে একটু ঘরের ভেতরে থেকো, রোদে বেরোয় না, কারণ এত তাপ আর প্রচণ্ড থাকা যাচ্ছে না। আমাদের তো বাড়িতে প্রচণ্ড রোদের তাপ, কারণ একটা নারকেল গাছ আছে সে উপরে, আর আমাদের সামনেটায় রোদ পড়ে বারান্দাতে, তো এর জন্য ঝলসিয়ে থাকা যায় না। মেয়েকে ওষুধটা খাইয়ে দিলাম, ও ট্যাবলেট খাবে কিন্তু সিরাপ খাবে না, এটা আবার কোনো সমস্যা হলো ওকে সিরাপ খাওয়াতে এত প্রবলেম হয়, তো যে জলগুলো দিয়েছিলাম সব বসে বসে খেয়ে নিল, একটুকু রাখেনি। তারপরে দুটো ওষুধ খাওয়ানো ছিল সেগুলো খাইয়ে নিলাম। দেখা জল খেয়ে নিচ্ছে, যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে।